ওয়েলকাম জানাচ্ছি নাট বল্টু দ্য টুফন কিংস অনিয়ন ক্যাপিটাল এফ এম 94.8 এ চলছে, চলবে ঠিক 8টা পর্যন্ত। আর এখন বাজে গেছে 7টা, আমাদের দেখা যায় কিনা নাট ভাইকে জানাই দেন তো, দেখা যায় কিনা দেখাও একটু, আমাকে দেখাও, সবাই একটু জানাই দেন যে আমাদেরকে কি দেখা যাচ্ছে, আমাদের কথা কি শোনা যাচ্ছে, আমাদের কি পরিষ্কার লাগছে নাকি অপরিষ্কার লাগছে, নাকি আমরা মুখটা ধুয়ে আসব না আপনাদের, ওই দেখা যায় না তো, এই যে মিথ্যা কথা বলছো, দেখা তো যায় না, ক্যামেরাটা ধুয়ে আসব। দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল এট দিস মোমেন্ট। হ্যাঁ তুমি তো বলছো দেখা যায় কই, সত্যি সত্যি তো দেখা যায় না, সত্যি সত্যি দেখা যাবে না, দেয়ার ইজ সামথিং প্রবলেম এট অল। আমরা যেতে চাচ্ছি গো লাইভ, কিন্তু হিয়ার ইজ দ্য ঝামেলা হয়েছে, ডিলেটেড মিলেটেড কি যেন দেখাইতেছে, না রপ্পম তেরে রে কপ্পম কো রে কপ্পম সুরু রপ্পম। যাই হোক, আমরা দেখানোর মধ্যে দেখা যাবে, দেখানোর ব্যবস্থা করতেছি, কিন্তু আপনারা শোনার ব্যবস্থা করেন, কানে হেডফোন গোজেন, গুজিয়া আপনি দেখেন, আমাদের দেখুন খুঁজিয়া যে আসলে আমরা কোথায় আছি, পরে নাকি পড়লাম ঝরে, হ্যাঁ বসছি নড়ে চড়ে, কিন্তু হচ্ছে না কি করে বোঝার জন্য আমরা চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8 আর চলছে নাট বল্টু দ্য টোফান কিংস। নাট বল্টুর দুইজনই উপস্থিত, নাট এবং বল্টু দুজনই আজকে উপস্থিত, ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে, এটা কাকতালি হতে পারে অথবা ইচ্ছাকৃত হতে পারে, এটা আজ হতেও পারে বা নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমি কাজ করে যাই, আমি দেখি চেষ্টা করে, আপনি একটু লিসেনদের সাথে আলোচনা করেন, যেহেতু আপনি কালকে আসেন নাই, কালকে কোথায় কোথায় গেছিলেন, কি কি খাইছেন বলে দেন। কালকে যেখানে গিয়েছিলাম আজকেও সেখানেই ছিলাম, আজকে সেখান থেকে আসলাম আর কি। ও দুই দিনের টুরে গেছিল, হ্যাঁ টুর দূর, যে লোকের সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে এক মাঝখানে একটা ইট ছিল, ইটের লগে উষ্টা খায় সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে, উঠে উঠে ধুলা টুলা ঝাড়লো, ধুলা টুলা ঝেড়ে সাইকেলে উঠলো, প্যাডেল ঘুরায় সাইকেল তো আর চলে না, এইবার সাইকেল তো চলতেছে না, সে নিজেও শরীরে জোর পাইতেছে না যে সাইকেল একটু জোরে চাপ চুপ দিয়ে চালাইব। তো দেরি না করে তার মনে হইতেছে যে তার শরীর খারাপ, হাত পা একটু কাঁপতেছে, ব্যালেন্স পাইতেছে না, মাথাও কেমন যেন ঘুরঘুর করতেছে, তো বুঝলো যে বয়স বাড়তেছে আর সাথে বোধ হয় যে অ্যাক্সিডেন্টের কারণে কোনো শারীরিক সব সমস্যাও দেখা দিছে। তো দেরি না করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলছে, তো ডাক্তারও দেরি না করে অনেকগুলা টেস্ট দিয়ে দিছে যে আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন তো আপনার অনেকগুলা টেস্ট করতে হবে, শরীরে কোথায় কোথায় কী কী হয়েছে সেগুলো একটু দেখা দরকার, হ্যাঁ ইসিজি কোলেস্টেরল সুগার সহ একাধিক ব্লাড টেস্ট করতে দিছে। আবার রিপোর্ট দেখে ডাক্তার বলল যে সেরকম খারাপ কিছু না, তবে মনে হইতেছে নার্ভের সমস্যা আছে, আরও বেটার টেস্টের প্রয়োজন। তো তারই রেফারেন্সে আবার একটা বেসরকারি নামি হসপিটালে ভর্তি হইল, সেখানে আবার কয়েকটা হাজার হাজার টাকার টেস্ট চিকিৎসাও হইল। তো ডাক্তার বাবুরা দিল, ডাক্তার সাহেবরা ওনাকে বলে দিল যে আপনার শরীরের যা কন্ডিশন সাইকেল আপনি চালাইতে পারবেন না, আপনার সাইকেল চালানো নিষেধ, এই জীবনের মতো সাইকেল চালানো নিষেধ, বন্ধ। তো উনি মোটামুটি দুই হাসপাতালে ১,০০,০০০ করে ১.৫ লাখ ২ লাখ টাকা খরচ করে টেস্ট মেস করে শেষে বাড়ি ফিরল। এবার এসে আবার চেষ্টা করলো সাইকেলটা চালানোর জন্য, সাইকেল তো চলে না, উনি চিন্তা করলো যে আমি তো একটা মানুষ, এই অ্যাক্সিডেন্টে আমার শরীরে এত ক্ষতি হয়ে গেল, ২ লাখ টাকা খরচ হয়ে গেল, সাইকেল তো আর আর কি, এটা না চলতেই পারে, সমস্যা তো হইবই। তো সেই একই সমস্যা, হাত কাঁপে, হঠাৎ করে কেমন যেন ব্যালেন্স হারিয়ে যায়, মনটা আবার খারাপ হয়ে গেল, সাইকেলটা দোকানে গেল, দোকানে নিয়ে গেল বিক্রি করবে বলে। দোকানের ছেলেটার সাথে মনের দুঃখ শেয়ার করলো যে অ্যাক্সিডেন্ট করলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এই টেস্ট ওই টেস্ট কত কিছু দিল, লাস্টে করলো যে না তেমন কোনো রোগ বালাই নাই, একটু নার্ভের সমস্যা আছে, আর সাইকেল জীবনের মতো চালাইতে নিষেধ করে দিছে, আর সাইকেলটাও তো নষ্ট, কি আর করুম, দেখো কমের মধ্যে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় সাইকেলটা রাইখা দাও। তো ছেলেটা সব শুনে সাইকেলটা ভালো করে পরীক্ষা করলো, তারপর কিষানি ঠুকঠাক ঠুকঠাক করলো, তারপরে বলতো স্যার ২০টা টাকা দেয়,
সামনের চাকার ব্রেকটা খারাপ পড়ছিল, লোড পড়লে মাঝে মাঝে নিজের থেকে ব্রেক লাগিয়ে যেতেছিল, এই জন্য আপনি শরীরের ব্যালেন্স পাইতেছিলেন, সাইকেলও চলতেছিল না, আপনার হাত পাও কাঁপতেছিল। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সঠিক ডাক্তার আজকালকার কে সৎ কে অসৎ এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে দিব্যি সাইকেল চালায় বাসায় ফিরে আসলো, 2 লাখ টাকাই তো গেছে, গেছে আর কি করার আছে। মানে যেটা হচ্ছে গিয়ে আশেপাশে এত প্রতারণা, এত অসৎ আর এত মিথ্যা আমাদেরকে ঘিরে ধরছে, আশেপাশে এত প্রতারণা, এত অসৎ ব্যক্তি বা অসৎ কর্মকাণ্ড আর এত মিথ্যা আমাদেরকে ঘিরে ধরছে, ঘিরে ধরেছে যে টুকরো টুকরো দুই একটা সত্য ওগুলোর ভিড়ে মিথ্যা হয়ে গেছে। সত্যগুলোরে আনার বিশ্বাস হয়, আসার সময় এই মাত্র আসার সময় হ্যাঁ বিজয়শরী সিগন্যালে দাঁড়ায় আছে প্রায় 20 মিনিট ধরে, হ্যাঁ হঠাৎ করে এক লোক আসলো, আইসা তার হাতে কলম পেন্সিল মাস্ক তারপর কিছু দেয়ালে লাগানোর ওই চিমটা চিমটা ধরে টিপ টিপ এগুলো, আইসা বলতেছে আমি প্রতিবন্ধী, আমার থেকে কিছু কিনেন, একদম এক্সাক্ট ক্লায়েন্ট কিন্তু এটি, স্যার আমি প্রতিবন্ধী আমার কাছ থেকে কিছু কিনেন, এই যে এগুলো থেকে যে কোনো একটা কিছু বেছে নেন 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 নেন, মানে নেনের নতে তার প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে স্যার। আমি তো 20 মিনিট ধরে আমি তাকে ফলো করতেছি, সে জেরে যারেই বলতেছে পুরো সব কথাটা একইভাবে বলে, লাস্টে নেনে গিয়ে সে আটকে যায়। তখন আমি বুঝছি ব্যাপারটা স্ক্রিপ্টেড, তার মাথায় ধরে রাখছে সে লাস্টে নতে গিয়ে আটকাবে, এছাড়া আমি তার প্রতিবন্ধী হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না, সে দিব্যি হাঁটতেছে, অনেক কিছু হাতে ক্যারি করতেছে, আমি ওর ভালো করে লক্ষ্য করলাম হাত বাঁকা, নাকি হাতের আঙ্গুল নাই, না পা বাঁকা, হাঁটতে সমস্যা, কোনো কিছুই না, সে সবই ঠিক, খালি কথা বলার সময় ওই ন্যানের নতে গিয়া একটা তথ্য দিয়েছে, এই জন্য সে তাকে প্রতিবন্ধী দাবি করতেছে। সে ঘুরতে 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 আমার একদম হুন্ডার সামনে এসে আমাকে বলছে পারে মাথা দিয়ে মাথা নেড়ে খালি না বুঝে নেবো না, পাশের হুন্ডাই এক মুরব্বী লোক মনে হয় পাঠা হয়েছিল, পাঠা ড্রাইভার পেছনে মুরব্বী লোক, সেম একই স্ক্রিপ্ট, আমি প্রতিবন্ধী আমি এই লাস্টে ন্যানে গিয়ে 3-4 বার আটকে সে বললো, আর লোক বসে গেছে এটার দাম কত, ওই লোক একটা নিচে নিয়ে বসে এটার দাম কত, বলে 80 টাকা, কোনো ফাম্বেল নাই কোনো তথ্যামি নেই, আচ্ছা কয় 50, ওই লোক বলছে 40 টাকা, কয় না 40 টাকায় বিক্রি করবো না, পুরো পরিষ্কার কথা, আমি ওনার মুখে দিকে ছাড়েছি, সে মানে ক্যারেক্টার থেকে বেরিয়ে গেছে, যখন যে দামাদামি করতেছে তখন সে আর তার ক্যারেক্টারের মধ্যে নাই, সে বললো 50 টাকা দিব, 40 টাকা থেকে 50 টাকা, সে 50 টাকা দিবে না, সে বলছে স্যার 60 টাকা হলে দিব, একদম স্পষ্টভাবে বলতেছে 60 টাকা হলে দিব, নিয়ে নেন। তখন আমি দেখলাম নেনে সে আটকাই নেই, কিন্তু তখন বারবার সে নেনের নতে 4 বার করে নেন 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 করতেছিল, কিন্তু যখন বলল নিয়ে নেন আমি জাস্ট কোট করলাম যে এই নেনে সে তো আটকেল না, আচ্ছা ওকে, তারপরে সে বললো যে ঠিক আছে 60 টাকা, লোকটা বল দেন 60 টাকাই দেন, পরে লোকটা পকেট থেকে 200 টাকার একটা নোট দিছে, নোট দেওয়ার পর সে বা পকেট থেকে খুঁজে খুঁজে সে মোটামুটি ভালোই ওই যে হাতের ইটি, আমি দেখলাম কোনো তার কোনো প্রবলেমই নেই, সে পকেট থেকে 100 টাকা বের করে দিছে, 100 টাকা বের করে দিয়া সালাম দিছে, মানে সে আর টাকা ফেরত দিবে না, ঠিক আছে 40 টাকা, সে 80 টাকা দাম চাইছে, দামাদামি করে 60 টাকায় ফিক্স হয়েছে, তারপরে 40 টাকা ফেরত দেওয়ার কথা, তারপর সে সালাম দেওয়াতে সে মানে ওই লোকটা বুঝতে পারছে যে সে আর টাকাটা ফেরত দিয়ে দেবে, পরে ঠিক আছে রেখে দেবে। আমি ব্যাপারটা খুবই হাসলাম যে কী অদ্ভুত পরিস্থিতি, মানে হয়তো কোনোদিন যদি কোনো একটা সঠিক প্রতিবন্ধী যদি আমার কাছে আসে, বিপদগ্রস্ত আমার কাছে টাকা চায়, আমি এই এক্সপিরিয়েন্সের পরে আমি তারে হয়তো টাকা দিব না, সেদিন হয়তো আমার অপরাধ হবে, কিন্তু আজকে যে যে তাকে প্রতিবন্ধী ভেবে টাকা দিয়েছে, এই এইটাতে বললাম যে এত অসুবিধা, ঠিক এই সিগন্যালটা পার হয়ে পরের সিগন্যালে আমার মানিব্যাগে আজকে শুধুমাত্র 100 টাকার একটা নোট ছিল, আমি আজকে টাকা নিয়ে বেরিয়ে নিই, আমার টাকার দরকার নেই, আমি জানি অফিসে আসবো আমাদের আজকে এনে তার বাসে চলে যাবো, টাকা দরকার নেই, 100 টাকার নোট ছিল, গেলাম এক খুব ভদ্র একদম সুন্দর কর্পোরেট, মানে খালি স্যুটটাই নেই বাট সাদা শার্ট একটা সুন্দর কালো প্যান্ট পরে, তো ওই সিগন্যালে মানে যে মানে আছে জাহাঙ্গীরনগর আগে যে একটা যে লিঙ্ক রোডে যে আপনি যে কাটাতে আপনি মিরপুর চলে যান ওই একটা সিগন্যাল পড়ে না, ওই সিগন্যাল বিজয়শনী পার হয়ে পরের সিগন্যাল, এবার ওখানে দাঁড়াইলাম একদম সর্বপ্রথম আমি, খুব ভদ্রতা লোক, আমি দেখলাম সবাই কী জানি দেখাইতেছে, একটা কাগজ দেখাইতেছে, সে মুখ দিয়ে কোনো কথাও কইতেছে না কিছুই না, কাগজ দেখাইতেছে আর সবাই নানা করে দিতেছে, সে কাগজ দেখাইতে লাস্ট আমার কাছে আসছে,
সে আমার সামনে কাগজটা ধরছে, কারণ খুব কষ্ট করে পড়ছে, হাতে লেখা খুবই বাজে, কষ্ট করে পড়ছে। সেখানে লেখা তার বাচ্চা পাঁচ বছর পর তার বাচ্চা হয়েছে, ওখানে পাঁচ মাস বাচ্চা হয়েছে, তার বাচ্চার বয়স এক মাস, সে এক প্যাকেট দুধ কিনে দিতে পারতেছে না তাকে, যার কারণে তার একুশ মাস ধরে তার বেতন বন্ধ। মানে এইটাই লেখা লেখা, তো সে আর কিচ্ছু চায় না, তার বাচ্চার জন্য এক প্যাকেট দুধ কেনার জন্য টাকা চাইতেছে, এবং তার মানে গেট আপ, চুলের কাটিং, সুন্দর একটা চশমা পরা, খুব নিকট নিপাট ভদ্রলোক যেরকম দেখতে হয় তার লুকটুক সেরকম। তো এর এর দেখে না অনেকক্ষণ ধরে পড়লাম, পড়াবো আমার খুবই খারাপ লাগছে, যেহেতু আমার নিজের একটা বাচ্চা আছে বাসায়, তো আমাকে মানে মানে এত খারাপ লাগছে আমি এক সেকেন্ডও ভাবি নাই, পকেট থেকে আমি যে একশো টাকা আছে আমি একশো টাকা একশো টাকা দিয়ে দিলাম, যেই ব্যাগটা টান দিলাম ভাবলাম সে তো মিথ্যা কথা কইতে পারে, সে তো বোবা না হইতে পারে, সে বোবার অ্যাক্টিং করতেছে, সে একটা কাগজ একটা কাগজের লেখা দেখে আমি দিয়ে দিলাম, এই লেখাটা তো মিথ্যা হইতে পারে, আবার আমার মনে মনে ভাবতেছে না এটা সত্যিও হইতে পারে, বাট আমরা একটা জিনিস মন খুলে যে একটা জিনিস দিবেন, কাউকে একটা হেল্প করবে, বিশ্বাস যে আমরা কারো উপর করব করব, আমি ঠিক আগের সিগন্যালে এই জিনিসটা দেখলাম, পরে সিগন্যালে হয়তো আমি আমি একটা ছোট্ট বাচ্চার বাবা দেখে হয়তো আবেগে আমি দিয়ে দিছি, কিন্তু পরক্ষণে আমার মাথায় এই জিনিসটা ক্লিক করছে, নাও তো হইতে পারে, সে তো আমি তার তার কোনো প্রমাণ দেখি নাই, সে তো বোবার অভিনয় করতে পারে ওই আগের সিগন্যালের মতো, এক প্যাকেট দুধ কেনার জন্য তার সবার কাছেই বাজে, সবার কাছে কেন দিতে হবে, আমাদের কত কিছু মাথায় আসছে, এই হলো আর কি, এটাই বললাম যে অনেক মিথ্যা এবং এত প্রতারণা, এত মানে মেকি দুনিয়ার ভিতরে মাঝে মাঝে কিছু সত্যগুলোর মিথ্যা মনে হয়, হতে পারে সে সত্য, যদি সত্যি হয়ে থাকে আসলেই তার বাচ্চা যেন দুধ কেনার সামর্থ্য তাকে দেয় এবং সে বাচ্চাটাকে যেন খাওয়াইতে পারে এই দোয়া করছি, কিন্তু সত্যি যদি মিথ্যা বলে থাকে তাহলে এই প্রতারণা যদি যেহেতু আমি শিকার হয়েছি, তারপরে তার আগের সিগন্যালে যেই লোকটা তাকে একশো টাকা এমনি ছাড়াই দিল প্রতিবন্ধী ভেবে, এইগুলো কিন্তু অনেক যারা সত্যি সত্যি এরকম অবহেলিত, যারা সত্যি সত্যি এরকম তারা কিন্তু চাইতে পারে না কোনোদিন, তারা কখনো দুই হাত পেতে চায় না, তারা বলতেও পারে না, আর যারা পায় তারা কিন্তু প্রচুর টাকা কামাই হয়ে পড়ে, দিস ইজ ভেরি ব্যাড। এই জন্য আমি লাইনটা বললাম যে আসলে তখন থেকে আমি লাইনটা মাথায় ঘুরতেছি, এবং আপনি আসার পরে আপনি এমন একটা জোক শুনাইলেন ওইটার সাথে এটা পুরো রিলেটেড, দ্যাটস হোয়াই আমি বলে দিলাম যে আসলে তখন থেকে ভাবছি যে এত চারিদিকে এতই হিংসা, এত মিথ্যা, এত প্রতারণা, এতই ঠকবাজের ভর্তি আমাদের, মানে যে যারে পারতেছে এক সেকেন্ডের চোখের পলক হলে তার ঠকাই দেওয়ার চেষ্টা করতেছে, মানে এই যে মনে করেন লেবু কিনতে যাবেন কারণ বাজারে, জাস্ট লেবু কয় টাকা দাম, মানে হয়তো কয়েকদিন আগে বাড়ছে, কি জিনিস এই লেবু, এটা কি কোনো মানে হীরা মানি মুনিক্য, মানে কি একটা দাম, আপনি চোখের সামনে আপনি এক ডজন গুনে দিবে বাসায় নিয়ে দেখবেন দশটা, কি মানে কয় টাকা, মানে কি লাভটা হইতেছে, কত বড় লোক হয়ে যাবেন আপনি দুইটা লেবু রেখে দিয়ে বা একটা লেবু রেখে দিয়ে, অদ্ভুত ভাই মানুষজন, মানে এক সেকেন্ড আপনি কোথাও কারো বিশ্বাস করতে পারবেন না এই পৃথিবীতে, আমি একটা সেকেন্ড একটা মানুষকে আমি বিশ্বাস করতে পারবো না, আমি একটা মানুষ একটা মানুষকে, আমি একটা দশ বারোটা লেবু গুনতেছে আমি তাকে মানে আমি নিজে তাকায় থাকবো, আমি নিজে গইনে নিব বারোটা লেবু নেওয়ার জন্য, আমি সে বিক্রি করতেছে একজন বিক্রেতা, আমি ক্রেতা, আমি তাকে ন্যায্য মূল্য দিতেছি, যেই মূল্য সে চাইতেছে তার তাই দিতেছি, তাহলে আমার যেটুক প্রাপ্য সেটুকু ও দিবে না, এইটুক বিশ্বাস কি একটা মানুষ একটা মানুষের করতে পারবো না, আমি আমার আজকে অনেক কিছু নিয়ে ভাবতেছিলাম সকাল থেকে, তো লাস্ট পর্যন্ত এগুলো আসে না, আমি নিজের অ্যাবনর্মাল ফিল করতেছি বিকাল থেকে, আমি নিজের ফিল করতাম অ্যাবনর্মাল, মানে আমি অন্য দুনিয়া হারাই দিয়েছি, কেন এরকম হইতেছে, কি কোথায় আছি আমরা, কেন আছি, রোজা রমজানের মাস, শয়তান বাধা আছে, এই সুযোগ ভাই প্লিজ ভাই, যারা যেইভাবেই থাকেন একটু সৎ থাকার চেষ্টা করেন ভাই, মানে মানুষকে ঠকানোটা বন্ধ করে দিন, মানুষের ঠকে কি সব মানে মানুষই তোর ভাই, যে কোনো পরিস্থিতি থেকে পৃথিবীর অন্য কোনো প্রাণীরা কিন্তু এভাবে কারো কেউ ঠকায়, মানুষরা তো ঠকাই না, তারা নিজেরা নিজেদেরকে এভাবে ঠকায় না কখনো, একটা মানুষ শ্রেষ্ঠ জীব পৃথিবীর, মানে জীবদের মধ্যে শ্রেষ্ঠ নাকি আমরা, এটা ভাবতে তখন লজ্জা লাগে যে আসলে নিকৃষ্ট আমরা, শ্রেষ্ঠ হইতে পারে গাধা গরু, এরা এরা কারো কোনো ক্ষতিও করে না, কারো কিছু করেও না, ঘাস ফেলে সাবায় না, ঘাস ফেলে কারো গুঁতো এত খায় না, এমন তো না যে কোনো দিন তো শুনি নাই যে একটা গরু তিন দিন ঘাস খেতে পারে না দেখে একটা মানুষের গুঁতোয় মেরে ফেলেছে, কোনো দিন শুনি নাই, কিন্তু একটা মানুষ তিন দিন না খেতে পারে সে হিংস্র হয়ে যায়, জানোয়ার হয়ে যায়, সে আরেকটা মানুষকে মারার জন্য সে এক পায়ে দাঁড়া হয়ে যায়, আমরা যে যার ক্ষতি করার জন্য এক পায়ে হয়ে যায়, আপনার কাছে পাবেন না দূরে কারো গিয়ে মারবে, কারো এই এই মেরে দেবে, এই চুরি করে নিয়ে যাবে, মাই গড,
আমরাও এখন যাব, আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে যখন ফিরবো তখন হচ্ছে এসএমএস কমেন্ট গুলো নিয়ে ফিরবো। তবে এখনো পর্যন্ত আজকে আমাদের কোনো পোস্ট নেই, কারণ হচ্ছে যে আমরা আজকে লাইভ সেট করতে পারিনি, কিছু আমাদের সাথে বিট্রে করছে। তবে এখনি ব্রেকে যাওয়ার সাথে সাথে একটি ছবি পোস্ট করা হবে, সেখানে কমেন্ট করবেন, লিখবেন সি, আর এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর কল করতে পারবেন 7:40-50 পর্যন্ত 02-55-03-6659 এই নম্বরে। শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস, দুজনে আছে আপনার সাথে, ফিরছি একটু পরে। ক্যাপিটাল এফএম 94.8। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না, আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছো? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাত কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। স্বপন একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি। আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছি। একবার তোর দাদু অসুস্থ হলো, ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ, তখন সন্ধ্যা, ভাগ্যিস নৌকা ছিল। প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি। এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। আমাদের কথার তীরে চিন্তার ভিড়ে, টেবিলের কোণে বা মনের মাঝে, অশুদ্ধতা আছে মুছে ফেলা, সময় হয়েছে দেখা বা অদেখা যত কলুষতা, চলো একসাথে বলি শপথে, অশুদ্ধতা আছে মুছে ফেলা, সময় হয়েছে বসুন্ধরা টিশো, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 17। এখন একটি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 101টি বাড়ি ভর্তি পণ্য ফ্রি, রয়েছে লক্ষ লক্ষ ফ্রি উপহার। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না, আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছো? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাত কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।